পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স 268 যার পৌঁছানোর কথা ছিল নেপালের কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওই দিন আবহাওয়া যথেষ্ট সুন্দর ছিল উড়ানের জন্য, আকাশ ছিল একদম পরিষ্কার এবং প্লেনে কোনো টেকনিক্যাল সমস্যাও ছিল না। প্লেনটি একদম সঠিক সময় মেনেই টেক অফ করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী প্লেনটির উচ্চতা এবং পজিশনও একদম ঠিক ছিল, কিন্তু তাও হঠাৎ করেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা, যেটা প্লেনে থাকা সমস্ত যাত্রীদের নিমেষেই প্রাণ কেড়ে নিয়েছিল। কিন্তু কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দিনটি ছিল 1992 সালের 28শে সেপ্টেম্বর। পাকিস্তানের জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স 268 কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়। প্লেনে 12 জন ক্রু মেম্বার সহ 167 জন প্যাসেঞ্জার ছিল। এই প্লেনটির ক্যাপ্টেন ছিলেন জাঞ্জুয়া, যার বয়স ছিল 49 বছর। সঙ্গে ছিলেন 35 বছর বয়সের একজন ফার্স্ট অফিসার। এছাড়াও প্লেনে ছিল 2 জন ফ্লাইট ইঞ্জিনিয়ার। প্লেন কোনো সমস্যা ছাড়াই পাকিস্তান থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নেপালে বিমানটি ঢোকার পর ত্রিভুবন এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে কন্ট্রোল করছিল। তারপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের গাইড অনুযায়ী বিমানটি নেমে আসে 15,000 ফুট উচ্চতায়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে 7 বার স্টেপ ডিসেন্ড করে প্লেনকে 5,800 ফুট উচ্চতায় নিয়ে আসার নির্দেশ দেন। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, স্টেপ ডিসেন্ট হলো উঁচু থেকে নিচে আসার এক ধরনের প্রক্রিয়া। এয়ারপোর্ট পাহাড়ে ঘেরা হলে বা অনেকগুলি পাহাড় পেরিয়ে যদি প্লেনকে ল্যান্ড করতে হয়, তখন এই স্টেপ ডিসেন্ট পদ্ধতি মেনে প্লেনকে ল্যান্ড করাতে হয়। আমরা যেমন সিঁড়ি থেকে নিচে নামি, স্টেপ ডিসেন্ট প্রক্রিয়াও হলো কিছুটা সেই রকমই, স্টেপ বাই স্টেপ একটু একটু করে নিচে নামা। ত্রিভুবন এয়ারপোর্ট ছিল চারিদিকে পাহাড়ে ঘেরা এবং অনেকগুলি পাহাড় থাকার কারণে 7 বার স্টেপ ডিসেন্ড করে প্লেনকে নিচে নামতে হতো। এক্ষেত্রে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের গাইড অনুযায়ী স্টেপ ডিসেন্ট পদ্ধতি শুরু করে দেয়। স্টেপ ডিসেন্টের প্রতিটি স্টেপ করার সঙ্গে সঙ্গে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও ইনফর্ম করছিল। কিন্তু এই স্টেপ ডিসেন্ট করার সময় হঠাৎ করেই পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু পাইলটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্লেনে একটা জোরদার ধামাকা হয় এবং তারপরেই সব কিছু শান্ত হয়ে যায়। ঠিক 7,300 ফুট উচ্চতায় একটি পাহাড়ের সঙ্গে প্লেনটির ধাক্কা লাগে। এই ধাক্কা এতই জোরে লাগে যে এই ঘটনায় প্লেনে থাকা সকলের প্রাণহানি ঘটে। প্লেনটি ঠিকই আসছিল, কিন্তু হঠাৎ করেই কীভাবে এরকম দুর্ঘটনা ঘটে গেল, ঠিক কোথায় ভুল ছিল, এইসব প্রশ্নের উত্তর পেতে প্লেনের ভেতরে থাকা মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে প্লেনের ভেতরে থাকা 2টি ব্ল্যাক বাক্স তদন্তের জন্যও পাঠিয়ে দেওয়া হয়। শুরু হয় তদন্ত। তদন্তে উঠে আসে নানান তথ্য। এটা মনে করা হয় যে হতে পারে সেই সময় প্লেনে কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছিল, যার কারণে প্লেনটি নিচে এসে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। প্লেনটি যখন স্টেপ ডিসেন্ড করছিল সেই সময় একটি জায়গায় প্লেনের উচ্চতা থাকা উচিত ছিল 8,200 ফুট, কিন্তু প্লেনটি নেমে এসেছিল তার থেকেও আরও 1,000 ফুট নিচে। এই কারণে প্লেনের সঙ্গে পাহাড়ের ধাক্কা লাগে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন প্লেনটি সঠিক উচ্চতা থেকে আরও নিচে নেমে এসেছিল? এর জন্য দায়ী কি প্লেনের ভেতরের কোনো টেকনিক্যাল সমস্যা নাকি অন্য কোনো কারণ? এর উত্তর একমাত্র ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল জানাই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রাখছিল। পাইলটের কথাবার্তা শুনে কোনো বিপদ তারা বোঝেনি, এমনকি পাইলটও এয়ার ট্রাফিক কন্ট্রোলকে প্লেনের কোনো সমস্যার কথাও বলেনি। এছাড়াও তাদের দাবি ছিল যে প্লেনটি তো সঠিক উচ্চতা দিয়েই যাচ্ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি প্লেনটি সঠিক উচ্চতা বজায় রাখত, তাহলে প্লেনটি পাহাড়ের উপর দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি না হয়ে প্লেনটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলো কেন? এয়ার ট্রাফিক কন্ট্রোল আরও জানায় যে প্লেনটি স্টেপ ডিসেন্ট মেনেই স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে নিচে নেমে আসছিল। সব কিছু ঠিক ছিল, প্লেনটির ধাক্কা লাগার কোনো সম্ভাবনাই ছিল না। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে প্লেনে স্টেপ ডিসেন্ট করার জন্য একটি চার্ট পাইলটদের দেওয়া থাকে, যেটা ফলো করে পাইলটদের স্টেপ ডিসেন্ট করতে হয়। আর সেই সময় এটাও পাইলটকে দেখতে হয় যে এয়ারপোর্ট থেকে কত দূরত্বে কতটা উচ্চতায় প্লেনকে রাখতে হবে। এক্ষেত্রে মনে করা হচ্ছে, হতে পারে যে পাইলটের কাছে যে চার্টটি ছিল সেখানেই কিছু ভুল ছিল, কিংবা পাইলট চার্টে কিছু বুঝতে ভুল করেছিল। কিন্তু এগুলি সবই ধরে নেওয়া হচ্ছিল, নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছিল না। নিশ্চিত প্রমাণ একমাত্র পাওয়া যেত প্লেনের ব্ল্যাক বাক্স থেকে। ব্ল্যাক বাক্সও তদন্তের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু ব্ল্যাক বাক্স থেকে কোনো তথ্য প্রমাণ পাওয়ার আগেই আর একটা ঘটনা ঘটে যায়। এই প্লেন ক্র্যাশের 59 দিন পর আরও একটি প্লেন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার সময় ক্র্যাশ হয়ে যায়, এবং এই 2টি প্লেন ক্র্যাশ একই রকমভাবে হয়েছিল। এই প্লেনটিও পাকিস্তান ইন্টারন্যাশনাল ফ্লাইট 268 এর মতো পাহাড়ের গায়ে ধাক্কা লেগে ক্র্যাশ হয়ে যায়।
এদিকে ব্ল্যাক বক্সের ইনফরমেশনও চলে এসেছিল। তদন্তকারীরা যখন সেটা নিয়ে তদন্ত শুরু করল, তখন পুরো ঘটনা অন্যদিকে মোড় নিয়ে নেয়। ব্ল্যাক বক্সের তথ্য থেকে জানা যায় যে প্লেন একদম সঠিকভাবেই ল্যান্ডিংয়ের নিয়মগুলি ফলো করেই ল্যান্ড করছিল। সমস্যা ছিল প্লেন শুধুমাত্র একটি স্টেপ আগে যাচ্ছিল। এটা আরও ভালোভাবে বোঝার জন্য ত্রিভুবন এয়ারপোর্টের স্টেপ ডিসেন্ট আগে বুঝতে হবে। বন্ধুরা, এখন স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি হলো ত্রিভুবন স্টেপ ডিসেন্টের চার্ট, যেটা সেদিন ক্যাপ্টেনের ফলো করার কথা ছিল। এই চার্টটি একটু ভালো করে দেখলে আপনারা দেখতে পাবেন যে এই চার্টের একদম শেষে রয়েছে রানওয়ে, কিন্তু এই রানওয়ে পর্যন্ত যাওয়ার আগে প্লেনকে অনেকগুলি পাহাড় পার করতে হবে। এখানে চার্টে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছেন, যেমন 11,500, 10,500, 9,500, এগুলি হলো প্লেনের উচ্চতা। কোন স্টেপে প্লেন কতটা উচ্চতায় থাকবে সেটা বলা হয়েছে। এছাড়াও D16, D13 এগুলি হলো মাইল, মানে এগুলো বোঝাচ্ছে যে এই স্টেপ থেকে রানওয়ের দূরত্ব কত মাইল। এবার বুঝে নেওয়া যাক কীভাবে এই চার্ট ফলো করে প্লেন স্টেপ ডিসেন্ট করবে। প্রথমে প্লেনকে 11,500 ফুট উচ্চতা মেনটেন করে D16 পর্যন্ত পৌঁছাতে হবে, মানে এমন দূরত্বে যেখান থেকে রানওয়ের দূরত্ব হবে 16 মাইল। এরকম পজিশনে প্লেনকে আসতে হবে। তারপর সেখান থেকে একটু নিচে নেমে 10,500 ফুট উচ্চতায় নামতে হবে। তারপর 13 মাইল উড়ে আবার একটু নিচে নেমে 9,500 ফুট উচ্চতায় নেমে আসতে হবে, এবং তারপর আবার 10 মাইল পর্যন্ত গিয়ে আবার নিচে নামতে হবে, এবং নিচে নামার উচ্চতাগুলি দেওয়া রয়েছে। এইভাবে টোটাল 7 বার করতে হবে। এইভাবে স্টেপ ফলো করতে করতে প্লেন যখন D1 অবধি পৌঁছাবে, তখন সেখান থেকে পাইলটকে দেখতে হবে যে রানওয়ে দেখা যাচ্ছে কি না। যদি রানওয়ে দেখা যায়, তার মানে স্টেপ ডিসেন্ট একদম সঠিকভাবে ফলো করা হয়েছে, সেক্ষেত্রে রানওয়েতে প্লেন নেমে যাবে। কিন্তু যদি তখনও রানওয়ে প্লেন থেকে পাইলট দেখতে না পায়, তাহলে D1 থেকে প্লেন আবারও টেক অফ করে উড়ে যাবে এবং আবারও প্লেনের পজিশন ঠিক করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, চার্টে প্রথম থেকে শেষ পর্যন্ত সিঁড়িগুলোর দূরত্ব কিন্তু একই নয়। এটা প্রথমে বড়, তারপর ছোট হয়েছে। প্রথম সিঁড়ি পার করার জন্য প্লেনের কাছে কিছুটা সময় থাকে, কিন্তু প্লেন যত আগে এগিয়ে যায় সিঁড়ি ততই ছোট হয়ে যায়, ফলে পর্যাপ্ত সময় পাওয়া যায় না। খুব তাড়াতাড়ি করে স্টেপ ফলো করতে হয়। এই স্টেপগুলি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হয়। এবার জেনে নেওয়া যাক ফ্লাইট 268-এর ক্ষেত্রে ঠিক কী হয়েছিল। ফ্লাইট ডাটা রেকর্ডস থেকে জানা গেছে যে প্লেন এমনিতেই একটি স্টেপ আগে ছিল, মানে 16 মাইলের কাছাকাছি যখন প্লেনটি ছিল, তখন তার থাকার কথা ছিল 11,500 ফুট উচ্চতায়, কিন্তু প্লেনটি ছিল 10,500 ফুট উচ্চতায়। আবার তার পরের স্টেপে, যেখানে প্লেনের উচ্চতা থাকার কথা ছিল 10,500 ফুট, সেখানে প্লেনের উচ্চতা ছিল 9,500 ফুট। এইভাবে প্লেনটি একটি স্টেপ আগে আগে যাচ্ছিল। এইভাবে প্লেনটি D10 পার করে যায়। আর D10 পয়েন্টটি ছিল একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এটি ছিল একটি রিপোর্টিং পয়েন্ট, আর এই পয়েন্টটির নাম দেওয়া হয় সিরা। এই পয়েন্টে আসার পর পাইলটরা রিপোর্ট করে যে আমরা সিরা পয়েন্টে চলে এসেছি। এক্ষেত্রেও প্লেনের পাইলট হয়তো জানায় যে প্লেন সিরা ক্রস করে ফেলেছে। ঠিক এই জায়গায় প্লেনের উচ্চতা 8,200 ফুট হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে থেকেই আমরা জানি যে প্লেন একটি স্টেপ আগে যাচ্ছিল, তাই এখানে প্লেনের উচ্চতা 7,200 ফুট ছিল। আর ঠিক এই উচ্চতা দিয়েই প্লেন যাচ্ছিল, আর হঠাৎ করেই প্লেনের সামনে পাহাড় আসে এবং পাহাড়ের সঙ্গে স্বাভাবিকভাবেই জোরদার ধাক্কা লাগে। প্লেনের ডাটা রেকর্ডস থেকে এটা জানা গেল যে প্লেনের ভুলটা ঠিক কোথায় ছিল, কিন্তু এটাও তখন জানা বাকি ছিল যে এইরকম ভুল কীভাবে হলো এবং কেনই বা হলো। আরও পরিষ্কার হওয়ার জন্য তদন্তকারীর দল ককপিটের ইনফরমেশন বার করে। ককপিটের ডাটা থেকে এটা জানা যায় যে পাইলট যে চারটা দেখে কাজ করার কথা, সেটা সঠিক জায়গায় রাখার কোনো জায়গায় পাওয়া যায়নি। এটি এমন জায়গায় রাখার কথা যেখান থেকে পাইলট সহজেই এই সব চার্টগুলি দেখে কাজ করতে পারে। এক্ষেত্রে তদন্তকারী দল ভাবতে শুরু করে যে পাইলট সেই সময় এই গুরুত্বপূর্ণ চার্টটি তাহলে ঠিক কোথায় রেখেছিল, যে সেটা সে ঠিকমতো দেখতে পায়নি এবং এত বড় দুর্ঘটনা ঘটে যায়। এক্ষেত্রে এটি পাইলট যেখানে বসে থাকে তার বাম দিকে রাখা থাকতে পারে, কারণ বাম দিকে জায়গা ছিল। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো, তাহলে তাকে বারবার বাম দিকে তাকিয়ে কাজ করতে হতো, আর স্টেপ ডিসেন্ট করার জন্য মাত্র কয়েক সেকেন্ড থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পদ্ধতিটি কমপ্লিট করতে হয়, আর এর মধ্যে বারবার বাম দিকে তাকিয়ে কাজ করা সম্ভব নয়, যেখানে চোখের পলক অন্যদিকে করা যাবে না। এক্ষেত্রে তাই ধরে নেওয়া যায় যে পাইলট নিশ্চয়ই এটি বাম দিকে রাখবে না। এটা হতে পারে যে পাইলট এটা কোথাও রাখেনি, তার হাতে রেখে দেখে দেখে সে কাজ করছিল। এখন স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, সেটি বড় মাপের কাগজের উপর করা,
এবং পাইলটের কাছে আসলে এত বড় কাগজের উপর চার্ট করা থাকে না। পাইলটের কাছে যে কাগজগুলি থাকে সেটা এখন যে সাইজ দেখছেন তার অর্ধেকের থেকেও ছোট হয়। এবার ওই ছোট মাপের কাগজটি যদি পাইলট হাতে ধরে থাকে তাহলে ঠিক মতো না ধরার ফলে 11,500 ফুট উচ্চতা হয়তো তার হাতে চাপা পড়ে যেতে পারে। প্রথমের উচ্চতাটি চাপা পড়ে গেলেই এক্ষেত্রে অটোমেটিক পুরো স্টেপ ডিসেন্টের নকশাই পাল্টে যায়, প্লেনের উচ্চতা 1,000 ফুট কমে যায়। আর এইভাবে স্টেপ ডিসেন্ট শুরু করলে প্লেন একসময় 7,200 ফুট উচ্চতায় এসে ক্র্যাশ হয়ে যায়, কারণ ওই উচ্চতায় একটি পাহাড় রয়েছে, তাই ওই উচ্চতায় প্লেন এলেই ধাক্কা লাগবে। আর এক্ষেত্রে ঘটনা সেটাই ঘটেছিল। তবে এক্ষেত্রে কোনো কিছুই একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, আর ওই জায়গায় ঘন মেঘও ছিল যার ফলে হয়তো পাইলট পাহাড় দেখতে পায়নি। এক্ষেত্রে আরেকটি প্রশ্নও উঠে আসে যে যদি প্লেনটি ভুল উচ্চতায় যাচ্ছিল তাহলে এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে কেন গাইড করলো না? এর কারণটা হলো রাডার টেকনোলজি। ওই দিন ত্রিভুবন এয়ারপোর্টের রাডার ছিল না, তাই পাইলটের বলা ইনফরমেশন শুনে সেই অনুযায়ী পাইলটকে গাইড করতে হয়, যে কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল ঠিকমতো গাইড করতে পারেনি এবং নিমেষের মধ্যেই এত বড় দুর্ঘটনা ঘটে যায়। আর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।